এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলিং পারফরম্যান্স বিশ্বমানের। এই বোলিং পারফরম্যান্স নিয়ে যে কোনো বিশ্বসেরা দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারবে বাংলাদেশ, এমনকি যে কোনো দিন যে কোনো দলের বিপক্ষেও জিততে পারবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ব্যাটিং ইউনিট। বাংলাদেশের ব্যাটিং ইউনিটের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ওপেনিং। শুধুমাত্র এই ওপেনিংয়ের কারণেই বাংলাদেশ ভালো কোনো লক্ষ্যমাত্রা দিতে পারে না প্রতিপক্ষকে। ছোট লক্ষ্যমাত্রা নিয়েই লড়াই করতে হয় বাংলাদেশি বোলারদের, কিন্তু এই লড়াইটা খুব একটা দুর্দান্ত হয় না, কারণ রানটা যে একেবারেই কম হয়। বাংলাদেশের বোলিংটা বিশ্বমানের হলেও ব্যাটিংটা একেবারেই নিম্নমানের। বাংলাদেশ যতদিন না এই ব্যাটিং ইউনিট ঠিক করতে না পারবে, ততদিন ভালো কিছু কখনোই আশা করা যায় না।